মশিউর ভাই, আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে যে সময় দিয়েছেন এই জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ, আবেগ আপ্লুত। এবং আপনার বাংলাদেশের করোনার পরিস্থিতি মোটামুটি আমাদের চেয়ে, আমরা এতদিন খারাপ অবস্থায় ছিলাম, ফ্রান্সের যে অবস্থা ছিল বা বহির্বিশ্বের যে অবস্থা ছিল সেটি খারাপ ছিল, কিন্তু তুলনামূলক বাংলাদেশ ভালো ছিল। এখন দিন দিন মনে হচ্ছে যে না, আমরা ভালো হচ্ছি আর বাংলাদেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনাদের বাসার সবাই ভালো আছে কিনা, আপনার যারা সহযোগী হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদেরকে নিয়ে সুস্থ থাকার তৌফিক এখন পর্যন্ত আল্লাহ রেখেছেন এবং আল্লাহ চালিয়ে রাখছেন আমাদেরকে খুব ভালোভাবে, আলহামদুলিল্লাহ। জি মশিউর ভাই, আমি আপনার ইতিহাস দেখছিলাম, আপনার গানের জগৎ, সম্ভবত 1999 সনের একটা ছবি দেখছিলাম, আপনি ফেসবুকে কিছুদিন আগে সেই ছবিটি পোস্ট করেছেন, বাংলা সাহিত্য পরিষদের 1999 সালের সেই ছবি গান করছিলেন। আপনার এই লম্বা ইতিহাস, আপনার সঙ্গীত জীবনের বিশাল অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা যেহেতু আপনি গানের মানুষ, আপনার কাছ থেকে সবাই গান শোনার জন্য অধীর আগ্রহে থাকে, সেজন্য আমরা গান দিয়ে শুরু করতে চাচ্ছি, যদি আপনার আপত্তি না থাকে। জি জি, সমস্যা নেই, যে আপনার খুব সমস্যা নেই। আচ্ছা, খুব খুব নিকট সময়ের একটা গান আপনি পাবলিশ করেছেন, উস্তাদ তাফাজ্জল হোসাইন খানের একটা গান, সিয়ামের চাঁদ, এই গানটা যদি আমাদেরকে শোনান। সিয়ামের চাঁদ না? জি, দীপু চমৎকার একটি গান এবং কথাগুলো এত সুন্দর, বারবার শুধু গাইতে ইচ্ছা করে এই গানটি। জি, শুরু করছি সিয়ামের চাঁদ। যদিও সিয়ামের চাঁদ এখন মাগফেরাতের দিকে, এখন আমরা আছি নাজাতের দিকে, আমরা নাজাতের দিকে চলছি, এখন আমাদের চলছে সিয়ামের সময়টা। আমি সিয়ামের চাঁদ গানটা উস্তাদ নতুন লিখেছেন এবং সুর করেছেন, জি শোনাচ্ছি। সিয়ামের চাঁদ এসেছে আবার, সিয়ামের চাঁদ এসেছে আবার, ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। সিয়ামের চাঁদ এসেছে আবার, ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। সিয়ামের বাঁকা চাঁদ হাসে আসমানে, রহমের বাড়ি ঝরে বিশ্বাসী প্রাণে, মুমিনে মন প্রাণ নেচে ওঠে দোলে বারবার, মন প্রাণ নেচে ওঠে দোলে বারবার, শুকনো নদীতে জাগে অথই জোয়ার, সিয়ামের চাঁদ এসেছে আবার, ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। সিয়ামের মূল বাণী হৃদয়ে প্রভুর ভয়, শুধু উপবাস নয় সিয়ামের পরিচয়, সিয়ামের মাস হলো বরকত নাজাতের, সিয়ামের মাস হলো ধনীদের জাকাতের, সিয়ামের মাস হলো বরকত নাজাতের, সিয়ামের মাস হলো ধনীদের জাকাতের, এই মাস গরিবের
ব্যথা বুঝবার এই মাস গরিবের ব্যথা বুঝবার বেশুমার গোনা খাতা মিটিয়ে নিবার শ্যামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার মাশাআল্লাহ।